আমার জীবন কেন এই ঠাকুর তুমি তাও আমার সন্তানকে নিলে আমি এই দুনিয়ার মাঝে কি নিয়ে থাকবো ঠাকুর কি নিয়ে থাকবো আইগো কি আমার দুটি সন্তান মাটিতে পড়ে রয়েছে মা মা তুমি আমার কষ্ট দেখেও তুমি হাসছো মা কেন কেন হাসছো জানো তুমি কেন মা তাহলে শোনো রাখালে মা আমি যখন আমার পিতার সাথে কৈলাসনগর থেকে যখন বলতে পুষ্পর চলে যেতাম তখন তোমার রাখাল থেকে বলছিল ওই তো সেই ব্যক্তি পুরু আর স্বর্গে যাচ্ছে বারো বছর যুবতী নারী তুমি আমার দুটি সন্তানকে ভালো করে দাও মা সরে যাও মা আমি তোমার পায়ে পড়ছি মা সরে যাও মা তুমি যদি কষ্ট দাও মা আমি তোমার পা ছাড়বো না মা আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা ঠিক আছে রাখালে মা আমি তোমার সন্তানকে ভালো করতে পারি কিন্তু একটি শর্ত আছে যে মা তোমার আমার শর্ত হ্যাঁ রাখালে মা আমার শর্ত আছে মা গো বলো তোমার কিছু শর্ত মা তাহলে শোনো রাখালে মা তুমি তোমার সন্তানকে অনেক ভালোবাসো আমার সন্তানকে যে আমার জানার চেয়েও ভালোবাসি মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ তোমার বুকে দুধ দিয়ে তাদের মানুষ করেছ তুমি তাদেরকে মানুষ করে থাকো তাহলে তোমার সন্তানের জন্য ওই নগরবাসীর কাছে বিক্রি করে হলেও আমার জন্য একটি পুষ্পের আয়োজন করবে তাহলে আমি তোমার সন্তানকে ভালো করে দেবো আর নয় ভালো করে দেবো না ঠিক আছে মা
আমার সন্তানের জন্য আমি ওই নগরে নগরে ভিক্ষে করে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিব মা কথাটা যেন মন থাকে আর যদি তুমি আমার সাথে কোনো ছল না করো তাহলে মনে রেখো রাখলে মা এই পথ একবার বলে গেছে আর কোনোদিন এখানে আসবে না হাতা ডাকলেও আর পথে এখানে আসবে না আমি বলে যাচ্ছি তুমি আমার সাথে আরো কোনো ছল না করো এই পৃথিবীর সবাই ক্ষমা করলেও আমি পথটা কখনো ক্ষমা করবো না ঠিক আছে মা তুমি এখানে অপেক্ষা করো আমি ওই নগরে নগরে ভিক্ষে করে আমি তোমার পুষ্পাঞ্জলি আয়োজন করছি মা নগরবাসী আসলে আপনাদের এলাকারই সন্তান আসলে একটি সন্তানকে যদি সাপে দংশন করে যদি সত্যিকারে দংশন নাও করে তারপর তো বিষ উঠে তাই সবার কাছে আমার করে অনুরোধ সবাই যে যা পারেন সবাই এই দুঃখিনী মাকে সাহায্য করুন আহিগো বিখ্যাতে Hey.
Yeah,